বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন আইটেল S11 একটি ফোন। আর এটার প্রবলেমটা একটু অন্যরকম সমস্যা দেখতে পাচ্ছেন। এখানে একটা মানে একটা চিহ্ন আসছে, অনেকে এটা বলতে পারে না এটা কিসের জন্য আসে। এটা কিন্তু অটোমেটিকলি আসে, এটা ফ্লাশ করলে বা কোনো প্রকার ইয়ে করলে এই প্রবলেমটা সমস্যার সমাধান হয় না। তো এগুলো হচ্ছে আসে এই যে আমাদের এই ইয়াটা আসে যখন আমরা ফ্লিপ কভার ব্যবহার করি, মানে আমাদের যে ডাবল পার্ট কভারটা ব্যবহার করি, তখন এটা একটা গড়ি সিস্টেম আসে। আর এটা আসে যখন আমরা কভারটা মানে আমরা এটার সাথে লাগিয়ে দিই তখন আসে। আর এটার ভিতরে ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিং সেন্সর, যে কারণে মানে আমাদের সেন্সরটা যখন খারাপ হয়ে যায় তখন এটা অটোমেটিকলি এসে থাকে। তো এখন আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি এটাই দেখবো। তো আমরা আমাদের পাওয়ার কিট যে লাইনগুলো আছে এগুলো আমরা রিমুভ করে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইসি, এটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিং যে সেন্সরের কাজ করে থাকে এটা। তো আমরা এই আইসিটা রিমুভ করে দেবো। আইসিটা রিমুভ করে আমরা দেখবো আমাদের সমস্যাটা সমাধান হয় কি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আইসিটা রিমুভ করে দিছি এখান থেকে। তো এখন আমরা আমাদের সেটের সাথে এটা কানেক্ট করে দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা এখনও সমাধান হয় নাই। লেখাটা আসার পরে কিন্তু আবারও আমাদের এই সমস্যাটা চলে আসছে। তো আমরা দেখি এটা অন্যভাবে কীভাবে করা যায়। বন্ধুরা, আমরা এই সেটটা নিয়ে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই সেটটা কিন্তু আমার কাছে আজকে দুদিন। এই সেটার ভিডিও, যেই ভিডিওটা বর্তমানে দেখতেছেন, মানে এর আগের ভিডিওটা, মানে অর্ধেকটা ভিডিও আমি গতদিন করেছিলাম। তারপরে আমি এটা নিজে আগে মানে নিজে চেষ্টা করে বার করার চেষ্টা করতেছিলাম যে এটা কীভাবে এটার সমাধান বার করা যায়। তার জন্য আমি দুই দিন এটার পিছনে ত্যক্ত হয়ে গেছি, কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি। যে আমি তারপরও এটাকে আমি ইয়ে করতে চাচ্ছি যে এটা আমি করে ছাড়বো, যে এটা কী, এটা সমস্যাটা কী। যে তোর সেটটাতে পাওয়ার আসে, সাধারণ একটা সমস্যার কারণে সেটা চালাতে পারবে না। আর এটা সাধারণ সমস্যা বলতে গেলে কিন্তু সাধারণ সমস্যা নয়, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। কারণ এই চিহ্নটা এসে থাকলে তখন কিন্তু আমরা আমাদের টাচ কাজ করবে না, আর তার মানে আমাদের সেটটা কিন্তু অচল হয়ে গেল। তো এখন মূলত কথা হলো, আমি ইউটিউবে সহ সার্চ করে দেখলাম যে এটা সমস্যাটার সমাধান কী। প্রত্যেকটা ইউটিউবার যে ভিডিওটা তৈরি করছে আইটেল S11 যে ফ্লিপকার্ট কভারের যে চিহ্নটা, সকলে এখান থেকে আমি যে আইসিটা রিমুভ করেছিলাম, এটা হচ্ছে মানে সেন্সর, ম্যাগনেটিং সেন্সর। তো সকলে এটা রিমুভ করে দেওয়ার পরে কাজটা ওকে হয়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, তারপরেও কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবে ওকে হয় নাই।
তো তার মানে হচ্ছে এটা আমি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিনটা, এই টিনটা কিন্তু আমি উঠিয়ে নিছি। উঠিয়ে নেওয়ার পরে আমাদের যেই কম্পোনেন্ট মানে যেই রেজিস্ট্যান্স এবং কি ক্যাপাসিটার গুলো আমাদের এই লাইনের সাথে সংযুক্ত ছিল, এগুলো আমি রিমুভ করে দিছি। তারপরে হয় না, তো দেখুন এখানে কিন্তু আমাদের ওইখানে যে একটা সেন্সর বসে, সেম একটা সেন্সরের জায়গা আছে এবং একটা ক্যাপাসিটারের জায়গা আছে, আমি এদিক থেকে লক্ষ্য করলাম। করার পরে আমি যেটা করলাম, তো আমি কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হয়তো যে সেন্সরের জায়গাটা, অলরেডি আমি এদিক দিয়ে ওই লাইনগুলো কিন্তু উঠিয়ে দিছি। আর তাছাড়া এই সেন্সরের যে রেজিস্ট্যান্স এবং কি ডায়োড ছিল এগুলো আমি ডিসকানেক্ট করে দেখেছি। তারপর যখন দেখলাম এখানে একটা সেন্সরের জায়গা আছে, মানে সেম ম্যাগনেটিং সেন্সর, তো এখান থেকে আমি টুইজার ধরে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক সাইডে তিনটা লাইন, এক সাইডে দুইটা লাইন, ওই দুইটা যখন টুইজার ধরে আমরা এক করে সেটাকে অন করলাম, করার পর দেখি এখানে চিহ্নটা আর নেই। তখন আমি মানে বুঝতে পারলাম যে আসলে ওইখানে যে লাইনটা ছিল তার মধ্যে একটা লাইন ছিল আর একটা ছিল না। তো তার কারণে এখন আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা তার দিয়ে জাম্পার করে দেব, সোল্ডারিং করে দেব। তো আমরা সর্বপ্রথমে সোল্ডারিং করে নেই, তো আমরা আমাদের মাদারবোর্ডের সাথে এগুলোকে সোল্ডারিং করে নেব, দুইটা লাইন এক করে দেব। এক করে দেওয়ার পরে আমরা দেখাবো আবারও আপনাদেরকে যে আমরা কোন দুইটা লাইন এক করে দিলাম। আর তাছাড়া আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোন দুইটা লাইন এক করে দিলাম। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা পাশ সোল্ডারিং করে তারটার অপর পাশ আমরা ওই পাশে সোল্ডারিং করে দেব। দেখুন দেখুন এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু দুইটা তার সোল্ডারিং করে দিছি। তো এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে, হয়তো দেখতে পাচ্ছেন এখানে এদিকে দুইটা মাথা ছিল, আমি দুইটা সোল্ডারিং করে দিয়ে মানে জাম্পার করে দিছি, এক করে দিছি। আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দুইটা লাইন আমরা সোল্ডারিং করে দিলাম, তার দিয়ে শর্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সেটটাকে আমাদের মাদারবোর্ডের সাথে ফিট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা দেখব সেটটাকে অন করার পরে যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। ভিডিওটা স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, এখানে কিন্তু আমাদের টাচ কাজ করতেছে দেখতে পাচ্ছেন হয়তো। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা ওইখান থেকে কেন এরকমভাবে হলো না, ঠিক আছে, যে মানে আমাদের যে এইভাবে করতে চাইছিলাম মানে ম্যাগনেটিং সেন্সরটা যখন আমরা রিমুভ করে দিলাম তারপরও কেন হলো না এরকম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের যে সেন্সরের লাইনটা এটা শর্ট করতে হয়েছে। আমি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। আপনি যেতে যদি আপনার এটা সমস্যা হয়ে থাকে, মানে যেতে আপনি সেন্সরটা রিমুভ করে দেন আপনার সমস্যাটা সমাধান হবে না। তো এখানে কিন্তু আমি এদিক দিয়ে ওই সাইডটাও ভেঙে ফেলেছিলাম যে আসলে এটা এরকম হলো কেন। তারপরে বিশেষ কথা হলো যখন ওই সেন্সরটা আমার এই এই জায়গাটা চোখে পড়ে, মানে যে জায়গাটাতে আমি একটা তার সোল্ডারিং করছি, এই যে এই জায়গাটা আমার চোখে পড়ে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা চোখে পড়ার পরে আমি চিন্তা করলাম যে ওইখানে তো এরকম একটা সেন্সর ব্যবহার করা হয়েছিল, তো সেন্সরের জায়গাটা কিন্তু সেম এরকম জায়গা। তো সেন্সরের মধ্যে যেই মানটা আমি পেয়েছিলাম, মানে সেন্সরের ওই লাইনগুলোতে, সেম এখানে ওই মানটা পাইছি পাওয়ার ক্ষেত্রে। তখন আমি টুইজার দিয়ে এগুলা
এক করে দিছিলাম, ঠিক আছে, টুইজার দিয়ে এক করে দিয়ে এই দুইটা লাইন তখন আমি ট্রাই করছিলাম। ট্রাই করার পরে দেখি আমাদের সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো তার মানে আমি 2 দিন যাবত কিন্তু এই সমস্যাটার সমস্যায় ভুগছিলাম। তো এখন কিন্তু আমরা খুব নিমিষে এই সমস্যাটা সমাধান করতে পেরেছি। তো আশা করি আপনাদের কাজটা অবশ্যই ভালো লাগছে, আর যাদের ভালো লাগছে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।